হ্যালো বন্ধুরা, আমি মোশারফ। আজ আপনাদের কাছে আবার চলে এসেছি আমি এক নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনারা পিডিএফ ফাইল করবেন এ4 সাইজ বা যে কোনো সাইজের পেজকে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটুকুই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হন তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে লিখতে হবে আদব স্ক্যান। আদব স্ক্যান এখানে লেখার পর আপনাদের সার্চ বাটে ক্লিক করে সার্চ দিতে হবে। দেখুন আমি আদব স্ক্যান আগে থেকেই ডাউনলোড করে রেখেছি, তাই আমি ওপেন অপশনটি দেখাচ্ছি। চলুন ওপেন করা যাক। ওপেন করার পর আপনারা দেখবেন কীভাবে পিডিএফ ফাইল করতে হয়। দেখুন আমি গ্যালারি থেকে দুটো ফটো নিয়ে নিচ্ছি, ফটো চারটে আমি নিয়ে নিচ্ছি, প্রথম দিকে চারটে ফটো। আচ্ছা, চারটে ফটো নিয়ে নিলাম। দিয়ে দেখুন ওপরে যে রাইট চিহ্নটা আছে সেখানে ক্লিক দিতে হবে। এরপর একটুখানি অ্যাপটি এরমভাবে একটু ঘুরবে, এরপরে ঘোরার পর যে আপনার ফটো তোলা পেপারটিকে একটু অ্যাপটাকে এবার এডিট করে নিতে হবে। ক্রপ করে নিন, প্রথমে যেটুকু আপনার দরকার সেটুকুই আপনি নেবেন ডকুমেন্টস হিসাবে। তো আমি এটা ঠিক করে এইটুকু নিলাম। এরপরে আপনি ওপরে যে রাইট চিহ্ন সেখানে ক্লিক করবেন। তো এই পেজটি হয়ে গেলো। এরপরে পোর্ট্রেট পেজে আবার চলে যাবেন, আবার সেম প্রসেস, আপনাকে ক্রপ করে কেটে নিতে হবে যেটুকু আপনার প্রয়োজন। তো সাইডে কাগজগুলো আপনি নেবেন না, সাইডে যে খারাপ জায়গাগুলো সেগুলো আপনার নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেটুকু আপনার দরকার সেটুকু এখান থেকে ডকুমেন্টস হিসাবে কেটে নেবেন। তো এভাবে আমি পরপর চারটে কেটে নিচ্ছি, দেখুন এটা ঠিকই আছে। তো এটা আর কিছু এডিট করলাম না। এরপরে আপনি এখানে রিনেমের উপরে দিতে পারেন বা আরও ফিচার যেগুলো আছে চলুন সেগুলো দেখে নিন। এই ফিচার্সটিতে আপনারা এর কালার পরিবর্তন করতে পারবেন, আপনার ডকুমেন্টসের সাদা কালো করতে পারবেন বা একটু ব্রাইট করতে পারবেন। আর এই ফিচার্সটিতে আপনারা আপনাদের যদি ডকুমেন্টসে কিছু কোথাও কাটাকাটি হয়ে থাকে তো সেই জায়গাটিতে মুছে ফেলতে পারবেন। যেমন দেখুন আমি এই ইউটিউব স্টুডিওর উপরের যে ত্রিভুজের মতো চিহ্নটি আছে সেটাকে মুছে ফেললাম। এরমভাবে আপনারা কোনো ভুল কারেকশান করতে পারবেন, মুছে ফেলতে পারবেন। এরপর রাইট চিহ্ন দিয়ে আপনার পরবর্তী পেপারে চলে যাবেন যদি কোনো ভুল থাকে মোছার জন্য। এছাড়া আপনারা এখানে অ্যাড পেজ করতে পারেন। অ্যাড পেজে আপনারা যদি কোনো কাগজ নিতে ভুলে যান আপনারা, তাহলে সেই কাগজটি আপনারা পুনরায় ফটো তুলে বা আপনার গ্যালারি থেকে নিয়ে নিতে পারেন। যেমন আমি আমার গ্যালারি থেকে আরেকটি ফটো নিয়ে নিচ্ছি, নিয়ে আপনারা দেখাচ্ছি। দেখুন চলে এলো আমার এই পিডিএফ ফাইলের মধ্যে, যেটি আমি ভুলে গেছিলাম আগে নিতে আপনাদের দেখানোর জন্য। আপনারা ভুলবশত যদি আপনারা কোনো কাগজকে আপনাদের ডকুমেন্টসে নিয়ে ফেলেন তো এটাকে ডিলিটও করে দিতে পারেন। যেমন আপনাদের পেপারটি আমি ডিলিট করে দেখালাম। এরপরে আপনাদের পুরো প্রসেসটি হয়ে গেলে, কমপ্লিট কাজ হয়ে গেলে, তো আপনারা এখানে রিনেম নিয়ে নেবেন। আপনারা যে ডকুমেন্টসে যে নাম দিতে চান সেই নামটি এখানে ক্রিয়েট করবেন। যেমন আমি ABCD একটা নাম দিয়ে রিনেম করে দিলাম। এরপরে আপনাদের কাজ কমপ্লিট। তো এই ডকুমেন্টসটিকে সেভ করে নিতে হবে। ডকুমেন্টসটি সেট করার পর একটুখানি আপলোডিং হবে। আপলোডিং হওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি এবার এই ডকুমেন্টসটিকে একটি পিডিএফ আকারে পেয়ে গেছি। তো এটাকে আমি যাকে খুশি শেয়ার করতে পারি। তো আমি শেয়ারে কপি করে নিলাম এখান থেকে, করে আমি একজনকে হোয়াটসঅ্যাপে আপনাদের পাঠিয়ে দেখাচ্ছি। দেখুন কীভাবে শেয়ার করতে হবে। তো হোয়াটসঅ্যাপ আমি চুজ করে নিলাম এখান থেকে। চুজ করার পর যে কোনো একজনকে আমি বেছে নিলাম যাকে পাঠাতে হবে। তো আমি এখানে আমার আকাশ বন্ধুকে পাঠাচ্ছি। দেখুন দেখুন ডকুমেন্টস আকারে পিডিএফটি যাচ্ছে। দেখুন রাইট চিহ্ন মানে চলে গেছে। তো এভাবে আপনাদের পিডিএফ আকারে বানাতে হবে। তো আমার ভিডিওটি শেষ অবধি দেখ।